আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন প্রকারের সবজি উৎপাদিত হয়ে থাকে। এর মধ্যে শীত মৌসুমে অধিকাংশ সবজি উৎপাদন করা হয়। পুষ্টিবিজ্ঞানীগণের তথ্য মতে সুস্থ থাকার জন্য প্রতিদিন 220 থেকে 250 গ্রাম সবজি খাওয়া প্রয়োজন। F1 হাইব্রিড মূলা এভারটপ বৃষ্টি ও রোগ সহনশীল জাত এবং সারা বছর চাষ করা যায়। তাই এ জাতের মূলা চাষ করে খাদ্য এবং পুষ্টির চাহিদা মিটিয়ে অধিক পরিমাণে আর্থিক মুনাফা অর্জন করা সম্ভব। আসলে আমি এই কৃষি লাইনে আমি কিন্তু আসলে আমি আগে ছিলাম না, আজকে বিগত 4-5 বছরে কৃষি লাইনে আমি আসছি। তো নিজে আসলে বিবেক বুদ্ধি খাড়াইয়া নিজে কিছু এলাকার মধ্যে জমি সমতা লইলাম, লইয়া আমি এভারটপ মূলা লাগাইছি। মাশাল্লাহ এভারটপ মূলা লাগাইয়া প্রথম রাউন্ডে আমি কিন্তু আমার প্রায় 40 শতকের 7 কানি জায়গা আমি 14,35,000 টাকা বিক্রি পাইছি। সবজি চাষি কয়েকজন কৃষক জানান, এভারটপ মূলাটি দেখতে আকর্ষণীয় হওয়ায় এর বাজার মূল্যও বেশি। পর্যাপ্ত পরিমাণ বীজ পেলে আমরা সব সময় এভারটপ মূলার চাষ করব। ভাই, আমি আজকে অনেক বছর মূলা করি, তো বিগত 3 বছর ধরে নতুন আসছে আমাদের এই মার্কেটে এভারটপ মূলা। মূলার সাইজও খুব সুন্দর, মূলা আকৃতি কিন্তু সুন্দর, মূলার ভিতরে কোনো গায়ের ভিতরে কোনো পশম নাই, মূলার শিকড়গুলোও খুব সুন্দর, মূলা স্ট্রেট। এই কারণে মূলাটা বিক্রি করতে খুব মজা, মার্কেটে এটার খুব চাহিদা। কৃষির যে বিষয়টা, আমার বাড়ির পাশে যখন কৃষি জমিগুলা করা হয় ওই থেকেই আমার উদ্ভূত হই এটার প্রতি। কিন্তু এভারটপ কোম্পানির যে মূলাটা, আমি আরও বিভিন্ন জাতের মূলা করছি, কিন্তু এভারটপের জাতের যে মূলাটা ওইটা হচ্ছে আমি বর্ষার মৌসুম প্লাস হচ্ছে রোদ, মানে যখন 12 মাসে মূলাটা করার উপযোগী, এটার ওই ফলন ভালো, ওজনও অনেক ভালো, শক্ত মজবুত। এখন বর্তমানে কৃষকরা এটা নিয়ে অনেক চিন্তা করতেছে, কারণ অন্য যে জাতের মূলাটা আছে ওইটা হচ্ছে আপনার বিভিন্ন সমস্যার কারণে, বিশেষ করে বর্ষার মৌসুমে এটা হয় না। আর এবারটা মূলাটা হচ্ছে বর্ষার মৌসুমে যতই বর্ষার পানি পড়ুক না কেন এটা সহ্য করতে পারে। আমরা এখন যে মাঠে আছি এবারটপ মূলা, এই মূলা আমরা গত বিগত 19-20-21 সাল 3 বছর আমরা চরে ট্রায়াল করেছি। এরপর গত সিজন থেকে, গত মৌসুম থেকে আমরা এই বীজটা বাণিজ্যিকভাবে কৃষকের হাতে তুলে দিচ্ছি। তো আমরা গত মৌসুমের যে ফলাফল, এখনকার যে ফলাফল দেখতেছি, এই মূলা প্রায় সারা বছর করা যাবে। একজন চাষি পাই তার জমি অনেক সময় পতিত রাখে, তো এই মূলা যদি উনি নিয়ে চাষ করেন তাহলে সারা বছর এটা লাভের মধ্যে দিয়েই সে চাষ করতে পারবে। উপসহকারী কৃষি কর্মকর্তারা বলেন, এভারটপ মূলার জাতটি বছরের পুরো সময়ে চাষ করা যায় বিধায় কৃষকরা আগ্রহের সাথে এর চাষ করতে চায়। চাহিদা অনুসারে বীজ পেলে এভারটপ মূলার চাষ বৃদ্ধি পাবে। এই এভারটপ মূলার জাতটা এই এলাকায় কৃষকরা খুবই আগ্রহী, এটা গ্রীষ্মকালেও এবং 12 মাস ভালো হয়, ফলনের দিক দিয়ে খুবই ভালো, এই জন্য কৃষক এটাতে আগ্রহী, খুব আগ্রহী। তারা এখন এটা এভারটপের বীজ চাইতে আছে, যে 12 মাস যেহেতু হয় আমরা 12 মাস এটা করতে চাচ্ছি।